আমার এই কাজটাতে জাস্ট পরিবেশ দূষণ এবং যে জবরদখল চলছে পরিবেশের পরই তারই রিপ্রেজেন্ট করা হয়েছে এখানে। আমি এখানে বোঝাতে চাইছি যে একসময় বুড়িগঙ্গাতে রঙিন নৌকা চলত, নীল পানি ছিল, দূষণ এবং দখলের কারণে আজ বুড়িগঙ্গা তার বর্ণিল সৌন্দর্য হারাচ্ছে এবং কালো এই দূষণ দখল করে নিচ্ছে বুড়িগঙ্গাকে। পিছনে যে কাজটা এটা আমার কাজ, এটা সমসাময়িক আবহাওয়া যেটা কন্টেম্পোরারি অ্যাটমসফিয়ার হিসেবে আমি নাম দিচ্ছি। এখানে বুঝতে চাচ্ছি আমি আমাদের বর্তমান দেশের যে অবস্থা বা আমাদের সুবিধাভোগী কিছু লোক যারা দেশটাকে বিভিন্নভাবে ব্যবহার করতেছে নিজের স্বার্থের জন্য, সো সে এই জন্য আমার এই কাজটা উপস্থাপন করা। এখানে অ্যাপেলটাই উপমা হিসেবে ব্যবহার করা হয়েছে একটা কান্ট্রি। চামচগুলো হচ্ছে আমাদের যারা স্বার্থভোগী লোক তাদের একটা উপমা, আর টোটাল ফ্রেমটা হচ্ছে সার্বভৌমত্ব বা একটা ফিগার। আমার কাজে সাবজেক্টটা হচ্ছে ছিন্নমূল শিশু, সুবিধা বঞ্চিত, প্রান্তিক শিশু, দরিদ্র শিশু, যাদের মেধাকে আমরা রাষ্ট্রীয়ভাবে ডাস্টবিনে নিক্ষেপ করি। নির্দিষ্ট একটি গোষ্ঠীর শুধু সুবিধা পাচ্ছে কিছু শিশু, কিন্তু আমাদের অধিকাংশ শিশুই এই সুবিধা থেকে বঞ্চিত। আমি সেই সাবজেক্টগুলিকে নিয়ে কাজ করার চেষ্টা করেছি। আমার কাছে মনে হয় আমাদের স্বপ্ন হচ্ছে সমস্ত মানুষের চাইতে সবচাইতে বেশি বড়, এই কারণ যে তারা স্বপ্ন দেখতে ভয় পায় না। সেই স্বপ্নগুলিকে আমরা সংকুচিত করে ফেলি এবং একটা পর্যায়ে যেটাকে আমরা নির্দিষ্ট কোনায় ফেলে দিই, সেটাকে সঠিকভাবে বিকশিত হতে দিই। সেই জায়গা থেকে দেখা যায় একটি শিশু নগরের বিভিন্ন পার্সপেক্টিভ থেকে আঁকা এবং সেই নগরে একটা নির্দিষ্ট কোনাতে বন্দি, বস্তিতে বন্দি, সেখান থেকে সে তার নিজের বিকাশমান জায়গাগুলো খুঁজে পায়। ওর চাওয়া, ওর প্রত্যাশা ঠিক মেঘের সমপরিমাণ, আকাশের সমপরিমাণ, সেই জায়গাতে সে কখনোই বিকশিত হতে পারে না। তার বিকশিত জায়গাটাকে আমরা সংকুচিত করে ফেলেছি। শিশুর হচ্ছে আমাদের জীবনে এত সুন্দর একটি সত্য যে আপনি যেখানে ওকে ফেলে দেন না কেন, ও আপনাকে সেই সত্যিকার ভয়ানক চেহারাটাকে ঠিকই দেখবে। আমার এই কাজটার মধ্যে দিয়ে আসলে আমি মানে বোঝাতে চাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে একটা এটা হচ্ছে রক্তাক্ত পৃথিবীর একটা হৃদয়, মানে আমাদের প্রাণ বায়ু এবং রক্ত, পৃথিবীর রক্ত একটা কয়েকটা প্যাকেটের মধ্যে বন্দী হয়ে যাচ্ছে। আসলে মূলত এই জায়গাটা দিয়ে আমরা আমাদের নিজেদেরকেই প্রেজেন্ট করছি, যে আমরা নিজেই সব কিছু নিয়ে আমাদের রক্ত, আমাদের সব কিছু, আমাদের সর্বস্ব, আমাদের রক্ত, আমাদের বায়ু নিয়ে আমরা একটা বস্তাবন্দি হয়ে যাচ্ছে সবাই। কিন্তু আমরাগুলো আসলে বুঝতে পারছি না, ফিলে দিলে আমরা নিঃশেষ হয়ে যাচ্ছি। তো এই বিষয়গুলো উপস্থাপন করাটাই হচ্ছে আমার মানে মূল ইচ্ছা। আমার ইনস্টলেশনটার নাম হলো স্পিন অফ লাইফ, মানে ঘোড়া। আর আমার এই এই যে পেপার কাটিং দিয়ে আমার সেলফ পোর্ট্রেট দিয়ে আঁকা, এগুলো আমার আসলে একটা বইয়ের মতো, বইটাকে ঘোরালে যেরকম হয় সেরকম। একই সময় আমার প্রোফাইলটার একটা চতুর্দিকেই প্রতিটা পেজ আমি রিপ্রেজেন্ট করেছি আমার জীবনের একটা পাতা বা জীবনের অধ্যায় হিসাবে, এটা একটা গেল। আর এই যে এই পোর্শনটা, এটা একটা জীবন সন্ধ্যা এবং সকাল দুটোই মিন করতে পারেন। তো আমার জীবনটা আসলে স্পিন, আমরা আসলে জীবনে স্পিন করছি, আমরা একটা ঘুরছি, ঘুরপাক খাচ্ছি। জন্ম থেকেই আমরা ঘুরছি কোনো না কোনো কিছুর আশায়। তো এই এবং একটা সার্কেলের মধ্যে আমার এই দ্বন্দ্বটাই, মানসিক দ্বন্দ্বটাই এই শিল্প সৃষ্টিতে উৎসাহিত করেছে। জড় জীবন অনেক সময় জীবনকে নির্দেশ করে।
এরকম একটা চিন্তা থেকে আমার এই ছবিটা করা। যেমন আমার এখানে যে ছবিটা আছে সেটা টপ ভিউ থেকে একটা টেবিল আঁকা হয়েছে, এবং যেই উপাদানগুলো আছে এগুলো সব মিলাই এটাকে স্টিল লাইফই বলা যাবে। কিন্তু একটু খেয়াল করে দেখেন যে এটা দেখলেই বোঝা যায় এটা একটা আর্টিস্টের টেবিল, হয়তোবা সে পাশে বসেই কাজ করছে। এখন এটা বোঝা যাচ্ছে যে কোনায় একটা প্যালেট আছে, এই কারণে হতে পারতো যে এই প্যালেটটা এখানে নাই, এখানে হয়তো একটা নিউজ পেপার আছে বা একটা নোট বই আছে, যদি সে লেখক হতো হয়তো বা এখানে একটা নোট বই থাকতে পারতো। আমরা যেখানে থাকি আমাদের ওঠা বসা, আমাদের পোশাক, আমাদের ব্যবহার্য জিনিসপত্র সব কিছুই আসলে আমাদের পরিচয় ধারণ করে। সেই সব শৈশব নিজেরাই খাচ্ছি, এই শিরোনামে আমি একটি কাজ করেছি। উদ্দেশ্যটি মূলত হচ্ছে যে আমরা আমাদের প্রত্যেকের শৈশবকে প্রায় হারিয়ে যেতে বসেছি, এবং আমাদের সেই শৈশবের যে উপকরণগুলো ছিল, শৈশবের যে স্মৃতিগুলো ছিল, সেই স্মৃতিগুলো আমরা এখন রোমন্থন করি, কিন্তু স্মৃতির সেই উপকরণগুলো এখন হারিয়ে যাচ্ছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মও তাদের শৈশবের সাথে আমাদের শৈশবের যে উপকরণ বা আমাদের যে পরিবেশ প্রতিবেশ সেগুলো এখন ওদের কাছে ওগুলোর কোনো চিহ্নই থাকবে না। সেই কারণেই আমরা যারা স্মৃতি তাড়িত হয়ে আমরা আমাদের সেই শৈশবের দিনগুলোকে মনে করি, যে উপকরণগুলোর সাথে আমাদের ঘনিষ্ঠতা ছিল, মাটি এবং মানুষের যে মানবিকতার যে দিকগুলো ছিল সেই দিকগুলোকে আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরবার জন্যই আসলে আমার এই শিল্পকর্মটি করছি। কারণ হচ্ছে যে আমরা যদি আমাদের স্মৃতিকে শুধুমাত্র মানে স্মৃতির মধ্যেই বাঁচিয়ে না রেখে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছেও যদি আমাদের সেই স্মৃতিময় যে ঐতিহ্য, আমাদের যে লোকজ ঐতিহ্য, আমাদের যে বাঙালি জাতির যে ঐতিহ্য, সেই ঐতিহ্যগুলো যদি আমরা তাদের মধ্যে সম্পৃক্ত করতে পারি, তাহলে হয়তোবা আমরা আমাদের বাংলাদেশের যে বাঙালি জাতির যে পরিচিতি, যে পরিচয়, সেই পরিচয়টাকে আমরা ধরে রাখতে পারবো। আস্তে আস্তে বাংলার বাঘ বড় হয়, একদিন এক মানবী দানব আসিয়া কহিল তার ভাষাতে কথা বলিতে হইবে। বাংলার বাঘ তখন হুঙ্কার দেয়, মায়ের ভাষার জন্য সে চিৎকার করে। সহজীকরণ করতে করতে পানিও আজকাল বোতলে বিক্রি হয়, সব কিছুই প্লাস্টিকের বোতলে বিক্রি হয়। এই পানি খাওয়ার পরে আমরা বোতলগুলো কী করি, ফেলে দিই। এখন কোথায় ফেলি তার কোনো নির্দিষ্ট কোনো জায়গায় আমরা ফেলি না, রাস্তাঘাটে ফেলে দিচ্ছি। কিন্তু এই যে রাস্তাঘাটে ফেলে দেওয়ার পরে বোতলগুলো কী হচ্ছে, আবর্জনা হিসাবে তো পরিবেশকে দূষিত করছে। এখন আমরা যদি নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট জায়গায় ফেলি তাহলে কিন্তু আর পরিবেশ দূষণ হয় না। আমাদের সবাইকে সচেতন হতে হবে, বোতলজাত পানি পাওয়া যায় এটাতে কোনো আমার আপত্তি নাই, কিন্তু আমাকে সবাইকে সচেতন হতে হবে যে বোতলজাত পানি খাওয়ার পর বা বোতলজাত যে কোনো জিনিস খাওয়ার পর সেই জিনিস বোতলগুলো যেন আমরা নির্দিষ্ট জায়গায় ফেলি। সেই নির্দিষ্ট জায়গায় ফেলার জন্য যেমন সরকারকে নির্দিষ্ট জায়গা তৈরি করে দিতে হবে, তেমন জনগণকেও নিজের উদ্যোগে উদ্যোগ নিয়ে জিনিসগুলো নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। সেই উদ্দেশ্যেই আমার এই কাজ করা, সেই মানুষকে বোধ জাগানোর জন্যই আমার এই কাজ করা, যে আমরা বোতল ফেলতে ফেলতে এমন অবস্থায় এসে দাঁড়িয়েছি যে বোতলগুলো আমাদের প্রায় ঢেকে ফেলছে। এবং আমার মনে হয় যে বোতলগুলো যদি জড়ো করা হয় তাহলে দেখা যাবে যে একটা মানুষের কাঁধ পর্যন্ত চলে আসবে। এখন কি আমাদের বোতলটা বোধ জাগবে না বা আমাদের বোধ জাগ্রত হবে না? আমার মধ্যে হওয়া উচিত, এখনই সময় এসেছে, নাকি পুরো ডুবে যাব যখন বোতলের ভিতরে তখন আমাদের বোধ হবে? নিউজ চোখের সামনে দেখে ভালো লাগিছে তাই ছবি তুলে দাঁড়াই দিছি, কিছু একটা করতে হবে তাই করেছি। আমারে কইছিল কিছু একটা করতে হবে ডিফারেন্ট, কিছু এমন কিছু যেন ডিফারেন্ট এর আগে হয় নাই, তাই এরকম কিছু সালে ভাই আমারে কইছিল তাই আমি বানাই দিই। চলমান সংবাদপত্র, এই যে আমি চলমান সংবাদপত্র কাটছি, কেটে আবার আজকের সংবাদপত্র ওখানে লাগাই দিব। যেসব নিউজ আমার কাছে মনে হচ্ছে যে খুবই প্রাধান্য পাচ্ছে আমার মনে হচ্ছে সেগুলোর আমি ওখানে পেস্ট করবো। আরও মানুষকে বলতেছি তারাও যেন নিউজ চেয়েছিল ওখানে পেস্ট করে।